ভিউয়ার্স, এখানে দুটা মেসো বাঘ আছে এই খাঁচাটার ভিতরে। আমরা বিভিন্ন এলাকা থেকে, জেলার বিভিন্ন এলাকা থেকে যা হাতো যে প্রাণীগুলো, বিশেষ করে বন্য প্রাণীগুলো উদ্ধার করি, যারা লোকালয় ঢুকে এবং মানুষ দ্বারা ধৃত হয় এবং অনেকে আহত করে, আমরা সেখান থেকে উদ্ধার করে এই বনে সুস্থ করে আমাদের নঙ্গরখানা, ইলিশ পার্ক ইকো রিসোর্টের যে নঙ্গরখানা, সেখানে সুস্থ করে তারপরে ওদেরকে এই বনে ছাড়ি। ইতিমধ্যে আমরা বেশ কিছু প্রাণী এই বনে ছেড়েছি, তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা দুটো মেসোবাঘ যা এখন পূর্ণ সুস্থ, এদেরকে আহত অবস্থায় আমরা উদ্ধার করেছিলাম গত কয়েক মাস আগে, এখন সুস্থ হওয়ার পরে আমরা এই বনে ছাড়তেছি। এটাই লেম্বুর বন যেটাকে বলা হয়, রাখাইন লেম্বু মাতবরের নামে যে বনটা হয়েছিল সেই বনে আমরা ছাড়ব আজকে। আমরা ওদেরকে নিয়ে আসি এখানে, আমাদের সাথে আছেন রিয়েল ইমতিয়াজ একান্ত, আছে আমাদের সাইদ ভাই, সাথে আরও সহযোগী আছে। আমরা এখনই এটি এই বনে ছাড়ব। Come on!